নিজের গলার রুমালটা বানানা রাস্তার মধ্যে বিছাইয়া যে জায়গায় দাঁড়াইয়া থাকতেন মসজিদে আল্লাহু আকবরের আজানের দনি দেওয়ার সাথে সাথে উনার রুমালটা বিছাইয়া উনি নামাজ পড়তে বসতেন। ওই অলিটার নাম কোন সাধারণ অলি নয়, ওই অলিটার নাম হইল হযরতে আবু সাঈদ খাররাজ রহমতুল্লাহ আলাই। সুবহানাল্লাহ, কোন জিনার বাড়ি হইল বাগদাদের জমিনে। আল্লামা ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইয়ের লিখিত তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ আছে রে বাবারা। হযরতে আবু সাঈদ খাররাজ রহমতুল্লাহ আলাই যেই জায়গার মধ্যে নামাজের ওয়াক্ত হইত, হোক সেটা আপনাদের তিতাসের বীজ, হোক সেটা আপনাদের এলাকার মধ্যে নবীনগরের সীতারামপুরের এলাকার রাস্তার মাঝখান, যেখানে হইত ওই জায়গার মধ্যে নামাজের মুসল্লা বিছে কি করত কথা কয় না কি করতো বাজান রে। হযরতে আবু সাঈদ খাররাজ রহমতুল্লাহ আলাইহির অনেক বয়স, ওনার স্ত্রীর গর্ভে কোনো সন্তান নাই। ওনার স্ত্রীটা ওনারে ডাক দিয়া কয়, স্বামী গো, আমি স্ত্রী, তুমি আমার স্বামী, তবে তোমার কাছে জানতে চাই, তুমি যে বলতেছো আমাদেরও কোনো সন্তান নাই, কিন্তু আমরা যদি ইন্তেকাল করি আমরা মরার পরে আমাদের জানাজার নামাজটা ফরাইব কি? আবু সাঈদ ডাক দিয়া কয়, স্ত্রী রে, আমাদের জানাজার নামাজ পড়াইবো এলাকার মসজিদের ইমামার হুজুর। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী, আমার নবীর হাদিসের মধ্যে নবী আমার বলছে, যদি কোনো মায়ের সন্তান, যদি কোনো বাবার সন্তান আম্মা আব্বার লাশটা সামনে নিয়া তাকবীরে তাহরিমা দিয়া আল্লাহ আকবর কইয়া জানাজার নামাজে দাঁড়ায়, আমার আল্লাহ নাকি সালামটা ফিরানোর আগে সাতটা তাকবীর শেষ করার আগে তার মা বাবার গুনাহ মাফ কইরা দেয়, এমন সন্তানের জানাজা না পাইলে আমি আম্মার জীবনটা বিফলে চলে যাইব। স্বামী গো, আপনার কাছে জানতে চাই, আপনার কি মনটা চায় না আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়া? স্বামীর মাথা চক্কর দিয়া কই, স্ত্রী, এমন কথা তো এতদিন পর্যন্ত আমার মনে ছিল না, আসো না আমরা একটা সন্তানের জন্য প্রচেষ্টা চালাই। এবার স্বামী স্ত্রী গভীর রাত্রে তাদের ঘরের মধ্যে যখন গেছে, ঘরের মধ্যে যাইয়া নামাজ আদায় করলেন দুই রাকাত, কয় রাকাত আরো জোরে কয় রাকাত? আবু সাঈদ খাররাজ রহমতুল্লাহ আলাই দুই রাকাত নামাজ আদায় করলেন স্ত্রীর সঙ্গে। তাদের মেলামেশা হইল, সহবাস হইল, সকল কিছু হইল সুন্নাহ মোতাবেক। সকল কিছু করার পরে রে ওনারা দুইজন দুনজনের মতো পবিত্র তর্জন কইরা আবার ফজরের নামাজটা পড়া ওনারা দুইজন ওনাদের মতো কইরা চলে গেলেন ঘরের মধ্যে বসবাস। হযরতে আবু সাঈদ চলে গেলেন মসজিদে, স্ত্রী চলে গেলেন ফজরের নামাজের মুসল্লায়, নামাজটা পড়া সালামটা পড়া আল্লাহর কাছে কয়, আল্লাহ, আমি মায়ের গর্ভে এমন একটা সন্তান দাও, যেই সন্তানটা আমি মায়ের ইন্তেকাল করার পরে আমার জানাজা পড়াইব, আমার সন্তানের বাবা ইন্তেকাল করার পর তার জানাজা পড়াইব। ও আল্লাহ, এমন একটা সন্তান যদি আমি না পাই আমার জীবন বিফলে, ওটার কসম রে। ফজরের নামাজটা পড়িয়া যখন মুনাজাতটা করছে, মুনাজাত করার পর হযরতে আবু সাঈদ খাররাজের স্ত্রীটা স্বপ্ন দেখতা মাথা সৎকর দিয়া পইরা গেল, সৎকর দিয়া পইরা উনি ঘুমের ঘরে স্বপনে দেখে কে জানি উনার ঘরের মধ্যে হাতে হইয়া গেছে। ডাক দিয়া কয়, কে কে কে, আপনার পরিচয়টা আপনার কাছে আমরা জানতে চাই। উনি ডাক দিয়া কয়, তুমি সন্তান চাইলা কার কাছে? কয়, আমি সন্তান চাইলাম আমি আমার আল্লাহর কাছে, কিন্তু সুন্নত পালন করতে চাইলা কার? কয়, সুন্নত পালন করতাম চাইলাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার। কয়, আমি হইলাম ওই মদিনার রহমাতাল লিল আলামিন নবীজি। সাঈদ ইবনে খাররাজের স্ত্রী ডাক দিয়া কয়, নবী গো, আপনারে তো আমি ডাক দেই নাই, আপনি আমার ঘরে কেন আসলেন? নবী আমার ডাক দিয়া কয়, এর সাঈদের স্ত্রী,
তুমি তোমার স্বামীর কাছে এমন খবর দিবা না, আমার আল্লাহ খবর দিয়া ফাটাইছে তুমি স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান আগমন করবে, ওই সন্তানটা দুনিয়া থেকে কবরে চলে যাইব, তবে তোমার স্বামী যেন দ্বিতীয় আরেকটা সন্তান নেওয়ার চেষ্টা চালায়, ওই সন্তানটা দুনিয়াতে আসলে তোমাদের বড় সন্তানের জানাজার নামাজ তোমরা পাইতা না, দ্বিতীয় সন্তানের জানাজার নামাজ তোমরা পাইবা। মারহাবা। নবী আমার এই কথা বলার পরে ডাক দিয়া কয়, নবী গো আপনি এমন খবর দিলেন, নবী গো আমি আপনার সদা সর্বদা এমন ভাবে দেখতাম চাই, নবী গো আপনি কি আমার সব সময় এমন ভাবে দেখা দিবেন নি? আমার নবী কয়, না 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 আমি দয়াল নবী তো সদা সর্বদা দেখা দিব না, তুমি তোমার কান্নাকাটি করো আল্লাহর কাছে চাইতে থাকো, আমার আল্লাহ যেন তোমার সন্তান দেয়। এই কথাটা বলতে দেরি রে, আমার দয়াল নবী হঠাৎ করে কেন জানি ওনার ঘর থেকে উদাও হইয়া গেছে, মহিলাটা কান্দে আর আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী কই কই বইলা ইয়া রাসূলুল্লাহ বইলা বইলা কান্দে। বাজান রে, জানতে চাই আল্লাহর পথে থাকলে নবীর পথে থাকলে আমাদের মুসল্লার মধ্যে মুনাজাতে কান্নাকাটি করলে টাকার দুধের মধ্যে কাঁদলে আমার দয়াল নবীর মক্কা মদিনা দেখার জন্য 3,00,000 টাকা খরচ করে মক্কা মদিনা যাওয়া লাগবে না। আল্লাহর কসম রে, ক্ষমতা নাই নৌকা চালায়া বাদ খাও, কৃষি কাজ করে বাদ খাও, ঘরের মধ্যে থাইকা গভীর রাত্রে ফজরের নামাজে আগে উইটা টাকার দুধের নামাজে আমার নবীর যদি ইয়া রাসূলুল্লাহ বইলা ডাক দাও, আমার নবী চাইলে তোমার বাঙ্গা করে আইসা দিদার দিতে পারে কি পারে না? ওই মহিলাটা বলতাছে, ও দয়াল নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় নো কাইলা বলে নো, দয়াল তোমার প্রেমে জ্বলতে জ্বলতে নবী, তোমার প্রেমে জ্বলতে জ্বলতে হৃদয় কালা করিলাম, তুমি প্রেম শিখাইয়া কোথায় নো কাইলা বলে নো, মায়ার প্রেম শিখাইয়া যেই দিন তোমার নামটি শুনিলাম গো নবীজি, নামটি শুনিলাম তোমার নামের প্রেম মালা গলাতে রাখলাম, হায় রে দিদার দিয়া দন্ন করো দিদার দিয়া, ও পুরো মনের বাসনা তুমি প্রেম শিখাইয়া লোকাইলা বলে নো, মায়ার নবী প্রেম শিখাইয়া। বাজান রে মহিলাটা ইয়া রাসূলুল্লাহ বইলা বইলা কান্দে, স্বামী হযরত আবু সাঈদ খাররাত ফজরের নামাজটা পড়া ঘরের ভিতরে আছে, ডাক দিয়া কই স্ত্রী রে প্রত্যেক দিন ফজরের নামাজ পড়া আমার জন্য তুমি কিছু খেজুর রেডি করে বইসা থাকো, আজকে যদি দেখি তুমি নামাজের মুসল্লা ছেড়ে উঠো না। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আপনি কি মজার খবর জানেন নি, গতকালকে রাতে সন্তানের জন্য চেষ্টা চালাইলাম আর আজকে ফজরের নামাজ পড়া মুনাজাতের মধ্যে সন্তান চাইতে দেরি, আমার আল্লাহ আমার দয়াল নবীর মাধ্যমে সন্তানের খবর আমি স্ত্রীর কাছে পাঠাইছে। স্বামী কয়, আলহামদুলিল্লাহ তবে কান্দো কেন? কয়, কান্দি কেন? আমি আমার নবীর নূরানি চেহারাটা একবার দেখছি, দ্বিতীয়বার দেখার সুযোগ নাই, আমার নবীর এতবার ডাকলাম আমার নবী আমার দেখা দেয় না। একদিন দুই দিন করে করে 10 মাস 10 দিন যখন সময় চলে যায়, স্ত্রীর গর্ভের সন্তান দুনিয়াতে আগমন করছে, একদিন দুই দিন 3 দিন গেছে রে, এলাকার মানুষও লক্ষ্য করে দেখে
এক বছর দুই বছর পাঁচ বছর সাত বছর পরে ওই সন্তান হযরতে আবু সাঈদ হাররাজ রহমাতুল্লাহ আলাইহির স্ত্রীর গর্ভের মধ্যে আরেকটা সন্তান আগমন করছে। এক ভাইয়ের বয়স হইল আট বছর, আরেক ভাইয়ের বয়স হইল ছয় বছর। আট বছরের ছেলেটা আট বছরের হইতে পারে, ছোট হইতে পারে, কিন্তু এলাকার মানুষ দেখে আট বছরের ছেলেটা আট বছরের ছেলের মতো কাজ করে না, গভীর রাত্রে ফজরের নামাজের মধ্যে আগে চলে যায়। শুধু তাই নয়, মসজিদে আজানের আগে মুয়াজ্জিনের আগে আট বছরের ফলা মসজিদে চলে যায়। মারহাবা এলাকাবাসী অবাক, ভালো লাগতেছে আট বছরের ছেলেটা মসজিদে যায়। এমন ভাবে যাইতে 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 ছেলেটার বয়স বারো, ছোটটার বয়স দশ। মারহাবা কন্যা, বারো বছরের ছেলেটা আল্লাহ পাকের এবাদত কি বেশি করে না কম করে? এলাকার মানুষ এটা দেখে বড় ভালো লাগতেছে, কিন্তু এলাকার সবাই ডাক দিয়া কয় এ আবু সাঈদ, এত ছোট ছেলেটারে ফজরের নামাজের আগে মসজিদে ফাড়াইস না, বালা না, তুই তো বোকা একটা বাপ, এত সকাল সকাল ফাড়াইলে ফোলাটারে ফুরিয়ে দলবো, এটা ধরবো এটা ধরবো, ফাড়াইস না। আবু সাঈদ কো এলাকার মানুষ আমারে মন্দ কইতো, খারাপ কইতো, কিন্তু আমার ফুতে মসজিদে গেলে আমার কাছে বালা লাগতো। ওরে লোকে আমায় বলে রে মন্দ, আরে আমার কাছে লাগে আনন্দ, আমার মন জানে আমি জানি, মৌলায়ে বানাইলো আমায় উদাসী, আরে মসজিদে বানাইলো আমায় উদাসী। মারহাবা ও বন্ধুরে, আবু সাঈদ রহমতুল্লাহ আলাইহির বারো বছরের ছেলে এবাদত বেশি করে, নামাজ বেশি পড়ে, রোজা বেশি রাখে, ভালো ভালো এবাদত করে, মা বাবার খেদমত করে। মা ডাক দিয়া কয় স্বামী, এমন সন্তান পাইয়া আমাদের জীবন ধন্য, ছোট সন্তানও এবাদত কোনো কম করে না। দুঃখের বিষয় কি জানোনি, এই বারো বছরের ছেলেটা গভীর রাত্রিটা তাহাজ্জুদের নামাজ পড়তো, শুধু নামাজ পড়তো না, এই ছেলেটা তার মা বাবারও নামাজের জন্য ডাক দিত। বলে হুজুর ফজরের নামাজ নি, কয় না ফজরের নামাজ নয়, এ তাহাজ্জুদের নামাজ পড়ার লাগা। হঠাৎ কইরা ছেলেটা যখন তেরো বছরে পড়ছে, হযরতে আবু সাঈদ রহমতুল্লাহ আলাইকে সব সময় ডাক দিত। ওই তেরো বছরের প্রথম রাত্রে আবু সাঈদ রহমতুল্লাহ আলাই ওনার ছেলে ডাক দিবে মনে করিয়া শুয়া রইছে। ফজরের নামাজের আজান দিতেছে বাগদাদ শহরের মধ্যে, কিন্তু ওনারে ওনার ছেলে তাহাজ্জুদ করার জন্য ডাক, তাহাজ্জুদ করার লেগে ডাক দেন। আবু সাঈদ রহমতুল্লাহ আলাই ওনার স্ত্রীকে বলে, স্ত্রী এ সায়রা, আমার সন্তান মোহাম্মদ আব্দুর রহমান এই ছেলেটা তো ঘুম থেকে এখনো ওঠে নাই, আমাদেরকে সব সময় তাহাজ্জুদ পড়ার জন্য ডাক দেয়, আজকে দি ফজরের আযান হয়ে গেছে ফলে আমাদেরকে ডাক দিছে না। সায়রা আমার কাছে খুব ডর ডর লাগে, তাড়াতাড়ি আমার ছেলেটার তুমি একটু আসো না, ছেলেটার দেখি। স্বামী স্ত্রী দুইজনে একসাথে উঠা ছেলের দরজার কাছে যা ডাক দেয়, বাবা আব্দুর রহমান, এ আব্দুর রহমান, বাবা কোনো আওয়াজ? আবার ডাক দে আব্দুর রহমান, এ আব্দুর রহমান আওয়াজ? আবার ডাক দে আব্দুর রহমান, এ আব্দুর রহমান আওয়াজ? স্ত্রী একটা সিল্লানি মারা ডাক দিয়া কয়ে, স্বামী গো আমার কাছে বড় ভয় লাগে, যেই ছেলেটা ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজের জন্য ডাক দিত, ওই ছেলেটারে দি দেখি এখন আর আমার ডাকের জবাব দেয় না। স্বামী গো আমার কাছে বড় ভয় লাগে, না জানি আমার ছেলেটা দুনিয়া ত্যাগ করছে, স্বামীটা অন্য কোন পন্থা অবলম্বন না কইরা দরজাটারে বাইঙ্গা পালাইছে, বাইঙ্গা পালাইয়া যায়া দেখে রে ওই ছেলেটা নামাজের মুসল্লায় সেজদার মধ্যে হইরা রইছে। এরে বন্ধুরে, ও বাবারা বন্ধুরা রে, যখন ছেলেটা ওই নামাজের মুসল্লায় সেজদায় বাবা জায়গা ছেলেটার সেজদার মধ্যে হাত দিয়া দিয়া ডাক দেয় আব্বা আব্দুর রহমান উঠ, সন্তান উঠে না, আবার ডাক দেয় উঠ, উঠে না, দ্বিতীয়বার সন্তানটার গায়ে একটু ধাক্কা লাগাইছে, ধাক্কা লাগাইতে দেরি আব্বা দেখে সন্তান ধাক্কা খেয়া মাটির মধ্যে পড়ে গেছে, নাকে হাত লাগায় মুখে হাত লাগায় সন্তান কোনো কথা বলে না, ডাক দিয়া কুই স্ত্রী আবার ছেলেটা আমাদের সাজদার মধ্যে ইন্তেকাল কইরা ফলাইছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইরা
মাসি কুরদিয়া পুত্রার বুকের মধ্যে নিছে রে, আরে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। এই ভূত কোন সাধারণ ভূত নয়, যেই ভূত নামাজের সাজদার মধ্যে মারা যায় এই ভূতটা তো আমার আল্লাহ পাকের বড় বন্ধু একটা সন্তান। মারহাবা। মায়ের মনে খুশি, ভূত মরছে কষ্ট নাই, আব্বারও কষ্ট নাই, ফজরের নামাজের জন্য মসজিদে যায় সালাম ফিরেছে আগে দিয়া বলছে না। মানুষের নামাজে ব্যাঘাত ঘটবে, নিয়ত বানলে কইব আরে নামাজটা শেষ করে তার পুত্রের সাইতাম যাবো না, আমাদের সাদদাই মরছে। নামাজটা শেষ করছেন, ইমাম সাহেব মুনাজাত দিবে, এমন সময় আবু সাইদ ডাক দেখ, ইমাম সাহেব বুকটাত কষ্ট, যেই ছেলেটা তাহাজ্জুদ পড়ত, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, এই ফোলাডারে তো আপনারা সবাই চিনেন, বলে চিনি, কই প্রত্যেক দিন ফোলাডারে মসজিদে দেখেন, আজকে কেউ আমার ছেলেটারে নজর করছেননি, কেরে হঠাৎ সব সময় তো আসে, আজকে নজর করি নাই এই জন্য দেখি নাই, আসলে তো ছেলেটা মসজিদে নাই। এবার আব্বার মনে কত কষ্ট, আব্বাটা চোখের পানি ফলে কই বুঝু, আমার পুত্রা প্রত্যেক দিন আমার তাহাজ্জুদে ডাকবে, আজকে আমি যাইয়া দেখি আমার ছেলেটা ফজরের আযান হইছে আমার ডাক দেয় না। সকালবেলা ফজরের আযান যখন মুয়াজ্জিন দেয়, দরজাটা ভাঙ্গা দেখি আমার পুত্রের সেজদায় পড়া রইছে, সেজদা থেকে মাথা ডালগি দিয়া দেখি আমার সন্তানটা সেজদার মধ্যে ইন্তেকাল করে ফালাইছে। সবাই জোরে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবাই একটানে মুনাজাত না কইরা ছেলেটার কাছে দোর দিয়া দেয়া আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ যেই ছেলেটা সেজদার মধ্যে পড়ছে তার উসিলায় আপনার ফজরের নামাজ আপনি কবুল করে নেন। আরো জোরে কই না সুবহানাল্লাহ। এরে এমন দোয়া করার পরে মাটি দেওয়া হইল, কাফন দেওয়া হইল, দাফন দেওয়া হইল, দাফনটা দেওয়ার পরে ওই ছেলেটার আব্বার মনে প্রশ্ন, যে ফুট পাঁচ ওয়াক্ত নামাজি, আম্মা আব্বার খেদমতওয়ালা, তাহাজ্জুদওয়ালা, আওয়াবিনওয়ালা, তাসবির নামাজ পড়নেওয়ালা, এই ফুটটা যে মারা গেছে আমার কাছে প্রশ্ন, আমার আল্লাহ না বলছে আল্লাহর এক একটা বান্দা এক একটা জান্নাতে থাকব যদি ভালো কোনো এবাদত করে, আমার আল্লাহর কাছে আমার প্রশ্ন মাবুদ, আমার ছেলেটা তো এত এবাদত করছে, আমার পুত্রা কি জান্নাতি না জাহান্নামী? আবু সাইদ ডাক দিয়া কয় আল্লাহ গভীর রাত হয়ে গেছে, আমার ছেলেটা কি জান্নাতি না জাহান্নামি আমার জানতে বড় ইচ্ছা। মা ও ঘরের কোনার মধ্যে সন্তানের জন্য কান্দে আমার, সন্তান কই গেলি রে আমরা রে এতিম বানাইয়া, পুত্র হারা সুখে মায়ে পুত্র হারা সুখে বাবা কান্দিয়া কান্দিয়া ডাকে, সন্তান কই গেলি রে, সন্তান কই গেলি রে আমরা রে পাহাড়াইয়া, পুত্র হারা সুখে কান্দে মায়ে পুত্র হারা সুখে কান্দে কান্দিয়া কান্দিয়া, সন্তান কই গেলি রে। আল্লাহয়ো যাদের গর্ভে সন্তান নাই তার আর বড় জ্বালা, আবার যাদের সন্তানে কু সন্তান হয় তাদেরও বড় জ্বালা, আবার যাদের সন্তান নেককারে হইব, যাদের সন্তান নেককারে হইব জান্নাতে ঠিকানায়, আমার সন্তান নাই রে, আমার সন্তান নাই রে গেল কবরের ভিতরে, সন্তানে বইলা ডাকে মায়ে কান্দিয়া কান্দিয়া, আমার সন্তান নাই রে। ওরে যাদের সন্তানে বেঁচে আছে দুনিয়ার মাজারে, ওরে যাদের সন্তানে বেঁচে আছে দুনিয়ার মাজারে, তাদেরকে গহরিও তোমরা নবীর সুন্নতে, যেন তোমার মরণ কালে সন্তানে, তোমার মরণ কালে সন্তান জানাজা পড়াইতে পারে, আমার সন্তান নাই রে, আমার সন্তান নাই রে হায়রে এই বব সংসারে, সন্তানের জন্য কান্দে মায়ে সন্তানকে ডাকে মায়ে কান্দিয়া কান্দিয়া, আমার সন্তান নাই রে। বাবা কান্দে একটা কন্যারে, মায়ে কান্দে একটা কন্যারে, টাকা দুধের মুসল্লায় ডাক দিয়া কয় আল্লাহ আমার পুত্র এত এবাদত করছে, পুত্রা কি জাহান্নামী না জান্নাতি আল্লাহ আপনার কাছে আমরা জানতে চাই। আম্মা আব্বা এমন কান্দা কানছে রে, কানতে কানতে জামাই বউ দুইজন ঘরের দুই কোনার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে,
ব্যবসার পরে স্বপ্ন দেখে রে তাদের সন্তান আব্দুর রহমান দা, আব্দুর রহমান দা একটা জান্নাতের মধ্য দিয়ে হাঁটা চলা করতেছে, ফুলের বাগান দিয়ে হাঁটতেছে, তার ডাইনে আছে 70 জন হুরগিলমান, বামে আছে 70 জন হুরগিলমান, সামনে 70 জন, পিছনে 70 জন, 140 40 200। আব্বা ঘুমের ঘরে স্বপনে ডাক দিয়া কয়, আব্দুর রহমান রে বাবা তুমি কোথায় যাও, তোমার কি এই তারা 1 280 জন জাহান্নামে নি নেয়। পুত্র একটা মুস্কি হাসি দিয়া কয়, 70 জন দেখলেন, 70 জনের সামনে কি আপনি আরো 70,000 দেখেন না? নজর করে দেখে আরো 70,000 হুরগিলমান, তার সামনে আমার দয়াল নবী। আব্বা ডাক দিয়া কয়, সন্তান আমার তোমারে কই লয়া দেয়? কয়, আব্বা গো আমি আমার মায়ের খেদমত আর বাবার খেদমত করার কারণে, তাহাজ্জুদ পড়ার কারণে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দিয়া গাদ দিয়া আমার আল্লাহ আমার জান্নাতে লইয়া যায় নবীর সাথে। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। আব্বা ও ওই আমার মা তুমি কান্দ না গো মা, আমি সন্তান জাহান্নামি না, আমারে তো জাহান্নামি সন্তান জন্ম দিস না, আমারে গর্বে নিয়া তাহাজ্জুদ পড়ছো, আমার দয়াল নবী রে তোমার ঘর মুবারকে আসছে কারোর কাছে বলছো না, আমার দয়াল নবী তোমার ঘরে আসার খবর আমি সন্তান জানি। আম্মা গো আমি জান্নাতি, চিন্তা করো না, ও আমার সীতারামপুর এলাকার মা বোনেরা শুনছনি গো মা, আমার মনে হয় তোমার গর্বে যখন সন্তান আগমন করে, ওই সন্তানটা আগমন করার কারণে তুমি যদি সন্তানটা তোমার জানাজার নামাজ পড়াইব নিয়ত করো, সন্তান তোমার মরার পরে তোমার কবরের মধ্যে মাটি দিব নিয়ত করো, তোমার সন্তানটারে এমন আল্লাহওয়ালা সন্তান বানানো লাগবে, আর নয় সন্তান রে দুনিয়ার কাজকর্ম শিখাইবা, জানাজার নামাজ পড়াইব দূরের কথা, ইমামের পেছনে দাঁড়ায় দাঁড়ায় কান্দব, খোদার কসম জানাজার নামাজটা তোমার খুব পড়াইতে পারত না, যদি তোমার ছেলেটা তোমার কবরের মধ্যে না নামতে পারে, এমন ছেলেটা জন্ম দিলা অসুবিধা নাই, অসুবিধা নাই, সন্তান তোমার কথা সত্য, কিন্তু নেককার সন্তান পাইলা না, তোমার পুত্রের তোমার কবরে নামানোর জন্য পাইলা না, অন্য নামাজি ব্যক্তি দিয়া তোমার কবরের মধ্যে তোমার লাশটা নামানো লাগবে। এরে মা এখন থেকে নিয়ত করো, একটা নেককার সন্তান দুনিয়াতে পাইবা। ছেলে ডাক দিয়া কয়, আম্মা আমি তো জান্নাতে যাই, আমার দয়াল নবী আমার জান্নাতে লইয়া যায়। জান্নাতের মধ্যে আসলে সর্বপ্রথম আমার আল্লাহ আমাদেরকে মাছের কলিজা দিয়া খাবার দিছে, জান্নাতিদের প্রথম খাবার মাছের কলিজা। মার হাবা কয় না রে, মাছের কলিজা খাওয়াইছে পুত্র রে, আর কি খাওয়াইছে? কয় আমারে সারা বান্তা পুরা খাওয়াইছে, কয় জান্নাতি শরবত। আর কি খাওয়াইছে? কয় আমারে আর কি খাওয়াইছে? জান্নাতি খেজুর, আমার নবীর পছন্দের খানা খাওয়াইছে। পুত্রে পুত্র মুখে কি দেখা যায়? কয় আমার মুখে খেজুর আছে। কয় আমরা মা বাবার কি একটু খেজুর দিতি না? ঘুমের ঘরে স্বপনে সন্তানের কাছে খেজুর চাইতাছে। কয় মা গো মা এই খেজুর তো সাধারণ খেজুর নয়, আমার দয়াল নবীর হাত মুবারকের খেজুর আমার হাতের মধ্যে আছে। সন্তান রে আমরা আম্মার বারে নবী হাত মুবারকের স্পর্শ লাগে একটা খেজুর দেশ নাম রাখাই, আমার একটা দিছে, আব্বার একটা দিছে রে, আব্বা আম্মা দুইটা খেজুর খাইছে। হঠাৎ করে এমন সময় মসজিদে ফজরের আজান হইয়া গেছে, আজানের শব্দ শুনি না, স্বামী স্ত্রী দুইজনের ঘুমটা যখন ভাঙিয়া গেছে, স্বপ্ন শেষ হইয়া গেছে, স্ত্রী কয় স্বামী, স্বামী ডাক দিয়ে তুই স্ত্রী কয় সন্তান রে স্বপ্ন দেখছি, কয় আমিও দেখছি আমার পুত্রা জান্নাতে যাইতাছে, শুধু দেখছি না আমি আব্বার আমার সন্তান একটা নবীজির হাত মুবারকের খেজুর দিছে, আম্মা কয় আমারেও দিছে, কয় খেজুর কই তুমি আমারে দেখাও, কই খেজুর দেখাইতে পারতাম না, যে খেজুরটা আমারে দিছে রে ওই খেজুরের দানা মুবারকটা এখন আমার মুখের মধ্যে আছে, স্বামীও কয় আমার মুখের মধ্যে আছে, দুইজন হাত থেকে বাহির করে কয় আমার দয়াল নবীর খেজুর মুবারকের দানাটা আমাদের হাতে আছে, আমাদের আর কোনো চিন্তা ভাবনা নাই, মরার আগে ওসিয়ত করা যায়, ও আল্লাহ ও আল্লাহর বান্দারা আমরা যেদিন ইন্তেকাল করবো, মরার পরে আমি স্বামী যদি মইরা যাই
হুসাইনের স্ত্রী, আর তুমি স্ত্রী যদি আগে মইরা যাও, আমার দয়াল নবীর মুখ হাত মুবারকের খেজুর মুবারকের দানা মুবারকটা আমার জানাজার নামাজের কাফনের কাফরে ঢুকাইয়া দিও। দানা মুবারকটা দিলে কি হইব? কই যেই খেজুরের মধ্যে নবীজির হাত মুবারক লাগছে, যেই খেজুরের মধ্যে নবীজির হাত মুবারকের স্পর্শ লাগছে, ওই খেজুরের দানা যদি কাফনের কাফরে থাকে, ওই খেজুরের দানাটা থাকার কারণে খেজুরের দানা থাকবে আমার শরীরের সাথে, নবীজির হাত মুবারক লাগনেওয়ালা খেজুর গাছটার দানাটারে কি জাহান্নাম পুরাইব নি? এই জন্য এটারে না পুরাইলে আমরারও পুরাইতো না, এই জন্য আমরার ভিতরে দানাটা দিস। ও বন্ধু রে, এমন নেককার সন্তান, এমন আমলওয়ালা, এমন নবীওয়ালা আমরা হইতে চাই কি চাই না? আর এখন চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে হওয়ার তৌফিক দান করো। এই জন্য আল্লাহ পাকের কাছে চাইলে নেককার সন্তান দিবে কে? স্বামী স্ত্রী ইন্তেকাল করছে, জানাজা পড়াইছে দ্বিতীয় সন্তান, দুইজনের জানাজা পড়ে আর সন্তান কয় আল্লাহ মা বাপ কি জান্নাতি না জাহান্নামি? আল্লাহ নবীর মাধ্যমে দেখায় দেয় তোমার মা বাবা জান্নাতি, আম্মা আব্বা কেন জান্নাতি? কয় তুমি সন্তান জানাজার নামাজ পড়ানোর কারণে তোমার আম্মা আব্বা জান্নাতি হয়ে গেছে। এরে ভাই বাবারা, আপনারা আপনাদের সন্তানদের কেমন উপযুক্ত করবেন যেন আপনাদের সন্তানগুলো আপনাদের জানাজার নামাজ পড়াইতে পারে।